আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আর বাংলাদেশি ব্লগার রাইসা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই তো দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের মশলা বাটাবাটি করছে। আপনারা চিন্তা করছেন এই মশলা আবার কেন এত বাটাবাটি করছে। আমি গ্রামের বাড়িতে এসেছি আর কি, আমার শ্বশুর বাড়িতে এসেছি। এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে, সেগুলোই জন্য এগুলো বাটাবাটি করছে। আর দেশ গ্রামে আসলে শীতের দিনে আসতে খুবই ভালো লাগে আর কি। আমার চাস্ত দেবরের বিয়ে আর কি, আমার চাস্ত দেবর দেশের বাহিরে থাকে, এখন ওর কাবিন করে রাখছে, তার জন্য এই ছোটোখাটো একটা অনুষ্ঠান করতেছে। এই জন্য এই মহিলা এগুলো বাটাবাটি করছে আর কি। বাবুজির সাথে একটা মহিলা থাকে না, কুটাকাটি আর বাটাবাটি করে, সেই মহিলা এগুলো বাটাবাটি করছে। কালকে একটা অনুষ্ঠান আছে তার জন্য, আর একটু ছোটোখাটো একটু অনুষ্ঠান হচ্ছে আর কি। ছেলে নাই, তারপর কী হয়েছে, আমরা নিজেরাই অনেক আনন্দ করব, নাচানাচি গান সব কিছুই একেবারে পারফেক্টভাবে হবে, তাই একটু শেয়ার করলাম। আর এখানে অনেক ধরনের বাদাম বাটছে, তারপরে মশলা বাটাবাটি করছে আর কি, রোস্ট, তারপরে গরুর মাংস, টিকা, আরও অনেক আইটেম আছে যা যা লাগে তার জন্য এগুলো বাড়ছে। আর এই যে ভুলের ভিতরে অনেকগুলো আদা রসুন পেস্ট করে রেখেছে, আর পেঁয়াজ পেস্ট করছে, আর এখন বাদাম পেস্ট করতেছে। আর এই তো গ্রামের বাড়িতে খুবই ভালো লাগছে শীতের দিনে এসে। তাহলে আপনার ভিডিওটা দেখুন ভিউয়ার্স। আর আজকে দই পাতবে, আর আপনারা অনেকেই জানেন বিক্রমপুরে কিন্তু বিয়ে শাদিতে দই তৈরি করে। এই যে এখানে পাতিলায় দুধ জাল দিচ্ছে, আজকে দই পাতবে তার জন্য। আসলে আমাদের বিক্রমপুরে কিন্তু দই, যারা বিয়ে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন দই তো সেরা। আর আমার কাছে খুব ভালো লাগে বিক্রমপুরের বিয়ে খেতে, দই খাওয়া যায়, মন ভরে দই খাওয়া যায়, যে যত খেতে পারে কতই দিবে সমস্যা নাই। আর আজকে দই তৈরি করবে, আর ওই যে দই দেখতে পারতেছেন এখানে প্যান্ডেল সাজিয়েছে, কিছুক্ষণের মধ্যে ছোটোখাটো একটি গায়ে হলুদ হবে। আসলে জামাই যে তো নাই, সমস্যা নাই, ছোট একটা ছেলেকে নাই কি আমরা জামাই সাজিয়ে আজকে হলুদ দিব, আর ছোট একটা বাচ্চাটাকে আর কি ছেলের, আমার দেবরের খালাতো ছোট ভাই, ওর বয়স প্রায় 5-6 বছর হবে, ওকে আমরা জামাই সাজিয়ে নিয়ে যাব আর কি। খুবই আনন্দ হচ্ছে, জামাই নাই কি হয়েছে, কিন্তু বিয়ে তো বিয়েই, আর আনন্দ তো আনন্দই।